কথায় বলে রাখে হরি মারকে, হেন মোটরের ডিম ব্যবসায়ী ক্ষেত্র এই প্রবাদ একেবারেই সত্যি। অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিমের গাড়ি খালি করে যাওয়ার সময় শুক্রবার কাক ভরে ব্যবসায়ী রাজীব সরকারকে খুব কাছ থেকে গুলি করে বেশ কয়েকজন দুষ্কৃতীরা। পাঁজর ছুঁয়ে বেরিয়ে যায় সেই গুলি, অল্পের জন্যে প্রাণে রক্ষা পান সেই ব্যবসায়ী। মোটর বাইকে কাক ভরে শুট আউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আজ। ভোর 4টে নাগাদ মুখ ঢাকা 5 থেকে 6 জন দুষ্কৃতী এসে আক্রমণ চালায় স্থানীয় ডিম ব্যবসায়ী রাজীব সরকারের উপরে। ডিমের গাড়ি খালি করে স্কুটি নিয়ে ঘোষপাড়া ঘাটে যাচ্ছিলেন ব্যবসায়ী। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে ডিম মাসে 4 বার তিনি নিয়ে আসেন। ব্যবসায়ীর অভিযোগ, তার পথ আটকে দাঁড়ায় বেশ কয়েকজন দুষ্কৃতী। প্রথমে ছুরি চালায়, ছুরির আঘাত থেকে বাঁচতে মাটিতে পড়ে যান তিনি। মোবাইল বের করার চেষ্টা করতেই বন্দুক থেকে গুলি চালান দুষ্কৃতীরা। ব্যবসায়ীকে লক্ষ্য করে একের পর এক গুলি, ব্যবসায়ী স্কুটি নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। ডিমের গাড়ির চালক এই বিষয়ে তিনি বলেছেন যে খুব জোরে একটা শব্দ পেয়ে তিনি দেখেন যে ব্যবসায়ী মাটিতে লুটি আছে। পরে তিনি কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ, চন্দননগর পুলিশের এসিপি, ডিসি পদ মর্যাদার আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকার আবাসন এবং রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কারা সেই দুষ্কৃতী সেই বিষয়ে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। জিটি রোডের উপর বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চলছে নাকা চেকিং। হঠাৎ করেই আমার আগে তো আরও ছেলেরা গেছে, ওদের কিন্তু ধরেছি, ওরা দেখেছে কেউ বসে আছে। হঠাৎ করে আমি যেই ঢুকেছি, ঢুকে আমাদের 5-6 জন তার একদম ধরে নিয়েছে মুখ, গামছা বাঁধা সবার মুখে। বলার আগে ছুরি চালাতে গেছে, যেই ছুরি চালাতে গেছে আমি পড়ে গেছি। পড়ে যেতেই উঠে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি, দেখবো এই ফ্ল্যাশ লাইটটা চালিয়েছি বন্ধু চালিয়ে কটা গুলি চালিয়েছে, একটাই চালিয়েছি। চেনা গেছে কারা ছিল? না, আপনার সঙ্গে আগে কোনো কারোর সঙ্গে শত্রুতা বা কোনো? তো বহু বছর আগে ব্যবসা নিবন্ধনতে একটা ছিল, আদার্স তো কিছু নেই, এমনি অন্য কোনো শত্রুতা নেই কারোর সঙ্গে। আপনাকে আগে থেকে ফলো করছিল এবং মনে হচ্ছে? হতে পারে, কারণ আমি এতদিন তো সকালে আসি না, এত ভোরে এই বাড়িতে পুজো চলার জন্য দুদিন ধরেই ভোরবেলায় 3:30 নাগাদ আসছে, সেটা হয়তো কেউ ফলো করেছে এই দুদিন ধরে আসছে। কারণ আমার আগে আমার ছেলেরা ঢুকেছে, আরও লোক ঢুকেছে বাইক নিয়ে, তাদের ধরলো না আমাকে হট করে অ্যাটাক করে। আপনার মনে হয় যে খুব পরিচিত এই ঘটনা ঘটাতে পারে? বুঝতে পারছি, কেউ তো এটা জানেই যে আমি এই সময় আসব, কারণ আমার দিয়ে না, আমার কাছে টাকা পয়সা ছিল, টাকা পয়সা চাইনি, গাড়ি চাইনি, চুরিটা চালিয়েছে, চুরিটা পারিনি, বন্দুকটা মেরেছে। সে বলে কি গুলি হয়েছে, সকাল 4টের দিকে গুলি করেছে, গুলি ফায়ারিং করে তারপরে স্কুটি নিয়ে পালিয়ে গেছে। এই ডিমের গাড়ির মালিকটা এখানে থাকে, বোবাইদা বলে নাম, ওর গাড়িটা নিয়ে স্কুটি নিয়ে পালিয়ে যাবে। কারা পালিয়েছে বলে সেইটা জানি না, কি কারণে এই হামলা? এটা টাকা পয়সার জন্য। মানে দাদা এসেছিল কাজে, তো এখানে আমাদের ঘোষপাড়া ডিমের গাড়ি খালি হয়, তো দাদার কাছে ক্যাশ কিছু থাকে, কোনো সময় থাকে না, সকালবেলাতে টাকা থাকে না। এবার 8-10 জন রাস্তার মধ্যে ছিল, তো দাদাকে আটকেছে, দাঁড়িয়েছে, ওদের মুখে সব গামছা পড়েছে। তো দাঁড়ানোর পর দাদাকে প্রথম ছুরিটা চালাচ্ছিল, দাদা উল্টে পড়ে গেছিলো স্কুটিটা নিয়ে। তারপরে দাদা পকেট থেকে মোবাইল বার করে টর্চটা মেরেছিলো, তো দাদা মারার পর সঙ্গে সঙ্গে ওকে গুলি চালিয়েছে, গুলিটাই সাইডে লেগেছে, দাদা পড়ে গেছিলো। তারপর গাড়িটা নিয়ে আবার বেরিয়ে, দাদার স্কুটিটা নিয়ে ওরা বেরিয়ে গেছে। কার গাড়ি নিয়েছিল? দাদার গাড়ি, দাদার গাড়ি, দাদা দাদাকে যাকে গুলি করে। এরকম সময় ঘটনাটা ঘটেছে? ঘটনা 4:45। কি কারণে এরকম আক্রমণ হলো বলে মনে করছেন? কারণ এখন কি করে বুঝবো না কিছু, ওর সঙ্গে কারো শত্রুতা ছিল বা আগের থেকে কোনো সেরকম কিছু বুঝতে পারছি। 7-8 জন মিলে একসঙ্গে এসেছে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগলি জানান যে ব্যবসায়ীর উপর আক্রমণের মোটিভ খোঁজার চেষ্টা চলছে। 5-6 জন দুষ্কৃতী এই তার একজন ব্যবসায়ীর উপরে আক্রমণ হঠাৎ করলো কেন, এর পিছনে কোনো কি রাজনৈতিক শত্রুতা কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে কিনা সেই নিয়েও খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়ী স্কুটি গাড়িটি নিয়ে গেছে দুষ্কৃতীরা, দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই আশ্বাস পুলিশ প্রশাসনের। হিন্দ মোটর থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, সঠিক বার্তা।